এমে দুই প্লেট চটপটি দাও, এই জালটা একটু বেশি দিও, আর হ্যাঁ দুইটা ফুচকা বেশি দিও, আমারটা একটু অফ দিও না। হ্যাঁ কাকি, এই যে আপনার দুই প্লেট চটপটি। দাদা এক কেজি বড় আলু দেও তো। তুমি মালো দেখি করবি, চটপটিতে আলু শর্ট পড়ছে তো, ব্যবসা কেমন চলতেছে? চলতেছে ভালোই, কোন রং নুন ভাত খাইয়া থাকা হারি। ব্যবসা সে ছোট হোক আর বড় হোক, ব্যবসা তো ব্যবসাই, তো চিন্তা করার কিছু নাই। হ্যাঁ দাদা, এটা আমি ব্যবসা মনে করি না, কাম করতেছি খাইতাছি, দেও দেহি আমার দেরি হয়ে গেল। আসলে লোক কিন্তু একটা মেয়া, ছোট্ট পোলাবো নিয়ে সংসার কি সুন্দর করে রাখছো। হ্যাঁ দাদা, আমার লেগে দোয়া করো। আর দাদা আমার খাতায় লেখা রেখো, বিশুদ্ধবার দিন দিমু। আচ্ছা সকালে বাইরামু। আচ্ছা কথা আনছো এক কেজি তাড়াতাড়ি ধাক্কা দেখে শুনে যাস মা, লাগলে কিছু খাই নিস। আচ্ছা এই শোনো, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইলে চোখ উঠাই ফেলবো। এইটা কোনো কথা বললা? এই চোখের লেন্সে তোমার নাম ছাড়া অন্য কারো নাম লেখা নাই, আর আমি অন্য কোনো মেয়ে মানুষের দিকে তাকামো কি লিগা? তুমি আছো না, তুমি তো আমার এই পরানের মধ্যে আছো। আচ্ছা ঠিক আছে চলো। ঠিক আছে ওই যে চটপটি, চলো চটপটি খাবো। আচ্ছা ঠিক আছে চলো। এমে একটু ঝাল দাও তো। এমে দুই প্লেট চটপটি দাও, এই জালটা একটু বেশি দিও, আর হ্যাঁ দুইটা ফুচকা বেশি দিও, আমারটা একটু অফ দিও না। হ্যাঁ কাকি, এই যে আপনার দুই প্লেট চটপটি, আর তোমার চটপটি রাখো। ওরে বদমাই বাসায় আয় আজকে বানো। আশ্চর্য, এরা এখানে নাটক করতে আসছে নাকি? আজব। আইমে আমি কয় প্লেট চটপটি খেয়েছি? আপু মনি, আপনি তিন প্লেট চটপটি খাইছেন। তিন প্লেট? আচ্ছা ঠিক আছে, এই প্লেটটা নিয়ে যাও, আমি টাকা দিচ্ছি। আমার আসতে কি দেরি হলো? না বেশি দেরি হয় নাই। ওই যে চটপটি দোকান, বুঝতে বুঝতে কয় প্লেট খেয়েছ? তিন প্লেট। ও তিন প্লেট, এই যে টাকা নাও, টাকা নাও, এই যে টাকা। আচ্ছা তোমার দেরি হলো কেন, তুমি কই গেছিলা? ওই যে কলেজ মাঠে, শোনো না এই ফুটবল খেলা, বিবাহিত বনাম অবিবাহিত। তাহলে কয়টা গোল খেলা? খাইছি দুইটা। দুইটা মাত্র? তোমাদের তো সাতটা গোল খাওয়া উচিত ছিল। আরে দূরো, আমরা কি কখনো গোল খাই নাকি? আমরা দিতাম তো, ওই যে বিবাহিতদেরকে সম্মান দেখাইছি। দুদিন পরে তোমার বিয়ে করে আমি বিবাহিত হবো না, এর জন্য সম্মান প্রদর্শন করছি আর কি। বুঝছি বুঝছি, সত্যি কথা এখন পেট দিয়ে বের হবো না, তুমি যে কত পারো সেটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা আয়, টাকা দিলা না? আজকে যখন বিমু চটপটি আবো না, তখন আমরা তিনজনে প্লেট বই রাখামু, কিন্তু এনে একটু কথা আছে, আমরা যদি দুই প্লেট করে খাই ও তো খাবো ছয় প্লেট করে। না তোর খেয়ে বাসলে আমি খাবো, না থাকলে না খাবো। দেখবো নি তুমি কি খাও। আচ্ছা তাহলে এখন আয় দেখি। আচ্ছা নু যাই খাই। আয় চটপটি। বিমু আমাকে চটপটি দাও, দুই প্লেট। আমার এনে মোট চটপটি আছে 30 প্লেট। 30 প্লেট?
রেডি আমরা খাবার পাবো আমি কইছিলাম না তোরা খায়া যা বাস তো রেডি আমি খাবো আমরা দুই প্লেট করে খাই আর তুমি তো একাই 26 প্লেট খাও এই শান্ত শান্ত তোমরা ঝগড়া করো না তাই না তোরাই কি কর কয় প্লেট খাবি দুই প্লেট করে দে আচ্ছা ঠিক আছে তাও দুই প্লেট করে দাও আচ্ছা একটা বিষয় আমার মাথা মনে খালি ঘুর পাক খাইতেছে আসলে কমু কমু করে কর সময় হয় না কথাটা হইলো তোমার বাবার বাড়ির যে অবস্থা আমি তো সব জানি তারপরে তুমি এত কষ্ট করে দিন রাত বাদ করো তুমি মেয়েটা নিয়ে তো তোমার মায়ের কাছে একটু দাঁড়াতে পারো না কাকা ওই দিকে আমি আর যাবো না আমি যখন বিমুর বাপের সাথে চলে আহি আমার বাপের বাড়ির মানুষরা কইছে তাগু মেয়ের নাকি মইরা গেছে আমি আমার মেয়েটার নেম নেই ভালো আছি যেভাবে দিন কাটাইতেছি এইভাবেই কাটাবো সব ঠিক আছে মা তারপরেও তো তোমার মা তুমি যদি চাও তার তোর মায়ের সাথে আমি কথা বলতে পারি না কাকা তার আর দরকার নাই আমি সোজা এত লাই যাব কিন্তু কাই তুই ভাসতে পারুম না আমি যাই কাকা ঠিক আছে হাই রে আজব দুনিয়া আল্লাহ তুমি মেয়েটাকে ধৈর্য ধরে শক্তি দিও ইহা তুই এনে থাক গাড়িটা একটু পহরা দে জানো এই দেখতে না একটা বুড়ি আছে সে আমার খুব আদর করে আর বৃষ্টি হার জায়গায় আমি কি এই চটপটি না খেয়ে ভালো থাকি যখন তুমি আয় আমার এক প্লেট চটপটি দাও খাই আমি চাঙ্গা হয়ে যাই দিন করলে তুমি মিস করুন বিমু তোমার চটপটির প্রশংসা তো হাজার হাজার মানুষের কাছে শুনি আসলেও অতুলনীয় সে সুন্দর বিমু তুমি যে এত সুন্দর চটপটি বানাও তোমাকে চটপটিগুলো কে বানিয়ে দেয় তোমার বাড়িতে কে কে আছে দাদি আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই আর চটপটি আমিও বানাই আমার মাও বানায় কিন্তু বাড়ির সব কামগুলো আমার মা করে আমার মা একটা বুড়ো কপালি বাপটা মরে যাওয়ার পর থেকে আমি সংসার চালাই তাহলে তোমাদের বাসা কোন দিকে আমার বাড়ি পূর্বাতলার তারা একটা বেইমানের বাচ্চার হাতের খাবার আমি খাবো না বিমু এই খাবারটা নিয়ে যা নিয়ে গেতেছি আজকে আপনারা বড় লোক দেখা আমার মায়ের যত কইতেছেন তাই না লাগবো না লাগবো না আপনার টাকা এই বাড়িতে কোনোদিন চটপটিও দিতাম না টাকাও চাইতাম না যা যাবি তো যাবি না তোরা তো হয়েছো একটা বেইমানের ঘরে বেইমান কে তাসি বিমু তুই যাবি যা কিন্তু একটা চটপটি আলির পরিচয় নিয়ে যাবি না তুই কেন তোর মা কার সন্তান কোন পরিবারের সন্তান তুই জানাস তুই কে তোর সাথে আমার সম্পর্ক কি তুই তো আমার নাতি তুই আমার নাতি তোর মায় আমারই অরুজ্জার সন্তান ও অনেক জিদি আর খুব ভালো একটা ঘরে আমি বিয়ে ঠিক করছিলাম
কিন্তু রাজি এলো না। ও কি করছে জানোস? একটা দরিদ্র ঘরের ছেলের হাত ধরে আমার মুখটা মাইরে চলে গেছে। আর তারপর থেকে আমি জিদ করে ওর বাড়িতে উড়ে গেছি। ও ফিরে আয় নাই নানি, তুমি আমার মাফ করে দাও নানি। আমি আসলে তোমার চিনি নাই নানি, জানো নানি আমার মা না, তোমার বাবা তো সব চাপায় গেছে। যখন আমি জিজ্ঞাসা করছি মা আমার নানি নানা কেনা, তখন সে কইছে আমার কেউ নাই, আমার কেউ নাই। নানি তুমি কোনো চিন্তা করো না, আমি আমি হলিমার কাছে যাব, এবার তা আমি আমার মায়ের নিয়াম নানি, আমি নিয়াম। নানি তোর মায় আর আবো না, তোর মার বড্ড জিদ, আমি তো জানি যেতে হস না। 13 বছর ধরে জিদ করে এই বুক থেকে ধরে সরে রয়েছে, তবে আজকে যেহেতু তোরে পাই আমি খুশি হয়েছি, আজকে আর আমার কোনো রাগ অনুরাগ নাই। চল আমি তোর সাথে তোদের বাড়িতে যাবো, তোর মায়ের আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো, চল।